আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার খাস করে কোনো ভালোবাসার দিবস পালন করা খাস করে কোনো দিবস পালন করা যাবে না বিষয় হচ্ছে যদি ধর্মীয় সঙ্গে সংশ্লিষ্ট না হয় যদি দেশের সঙ্গে সংশ্লিষ্ট না হয় খাস করে কোনো দিবস পালন করা কোনো একটা বিষয়কে অবলম্বন করে যেমন বিশ্বে এখন অনেক দিবস পালন করা হচ্ছে মা মানে মায়ের দিবস আর কি বলে বিভিন্ন দিবস এত দিবস হয়ে গিয়েছে যে মানে উচ্চারণ করা যাবে না অনেক দিবস আজকে শিক্ষক দিবস কালকে ছাত্র দিবস অমুক দিন ভাষা দিবস আর অমুক দিন দেশ দিবস আর এই এত দিবস হয়ে গিয়েছে মাথা খারাপ কোনো না কোনো দিন কোনো না কোনো দিবস তো এইভাবে কোনো দিবসকে খাস করে নির্দিষ্ট করে একে অপরের সঙ্গে প্রেম বিনিময় করা একে অপরকে ভালোবাসার স্বীকৃতি জ্ঞাপন করা এগুলো শরীয়তের মধ্যে না যায়জ আল্লাহ রসুল সুল্লাহ দুটি দিবস দিয়েছেন উৎসবের জন্য সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা হচ্ছে মুসলমানের জন্য দিবস দুটি দিবস উৎসবের আর এছাড়া ভালোবাসার দিবস প্রতিদিনই ভালোবাসা দিবস একে অপরকে ভালোবাসতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে স্বামীর স্ত্রীর ভালোবাসা থাকবে পিতামাতার মাতার ভালোবাসা থাকবে ভাই বোনদের ভালোবাসা থাকবে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোবাসা থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা থাকবে এক কথায় মমিন পুরুষ এবং মমিনা নারী একে অপরের সঙ্গে যাদের মধ্যে কর্তব্য আছে সেই কর্তব্য পরায়ণদের সাথে ভালোবাসা সম্পর্ক থাকবে এটা সবসময় থাকবে একটা দিবস কেন نفسي بنورٍ من فؤادي حينما رددت يا رب العباد